সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার দেখবেন মেহেরুনের রান্না। আমি আজকে তৈরি করে দেখাবো গাজরের বরফি। তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক এই রান্নার উপকরণগুলি। গাজর ছানার বরফি তৈরি করতে উপকরণ লাগবে গাজর 500 গ্রাম, দুধ আধা লিটার, ছানা 2 কাপ, চিনি 2 কাপ, এলাচির গুঁড়া 2 টি, দারুচিনি 1 ইঞ্চি, তেজপাতা 1টি, চাওড়া এসে 1 ফোঁটা। উপকরণ দেখা হলো, চলুন এবার দেখি রান্না। এখানে আমি গাজরের বরফির জন্য 500 গ্রাম গাজর নিয়েছি। আপনারা তো গাজরের হালুয়া, গাজরের অনেক রকম মিষ্টি আইটেম দেখেছেন, এটা একটু অন্যরকম আমি দেখাতে চাচ্ছি যাতে আপনারা সবাই বাড়িতে তৈরি করে খান। এখানে 500 গ্রাম গাজর গ্রেট করে নিয়েছি কাঁচা, আর এখানে আধা লিটার দুধ রেখেছি, এটা সিদ্ধ করে নিব। দুধটা কি ঘন করা? না, এমনি নর্মাল গরুর দুধ। এই দুধের মধ্যে এটা সিদ্ধ হবে। হ্যাঁ, দারচিনি 2 টুকরা দিয়ে দিচ্ছি, এলাচও 2 টুকরা, ভালো করে মিশিয়ে ঢেকে দিতে হবে। মাঝে মাঝে নেড়ে দিবেন আর আঁচটা অল্প করে দিতে হবে যেন ধরে না যায়। এইভাবে ঢেকে সিদ্ধ করবেন, যখন শুকনা শুকনা হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। দেখো শুকিয়ে গেছে। হ্যাঁ, দুধ শুকিয়ে গেছে, শুকনা শুকনা মনে হচ্ছে না? হ্যাঁ, গাজরও সিদ্ধ হয়ে গেছে। এখানে 5 লিটার দুধ ছানা করে নিয়েছি, প্রায় 2 কাপ মতো হয়, তার মধ্যে 2 কাপ চিনি দিয়ে জাল দিয়ে এখানে রেখে দিয়েছি। এটা এখন আমি সিদ্ধ গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে কেওড়া এসেন্স আছে, 5 ফোঁটা মতো কেওড়া এসেন্স দিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো লাগবে। এটা তুমি কেওড়া এসেন্স ব্যবহার? হ্যাঁ, এসেন্স, কেওড়া জল না? না, জল না, এসেন্স। ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে নেড়ে। আচ্ছা, এটার মধ্যে তুমি ঘি জাতীয় তো জিনিস? না, এখানে ঘি জাতীয় কিছুই লাগছে না, এই ছানার জন্য এটা টাইট হবে এবং বরফিটা সুন্দর হবে। চিনি বেশি আছে, 2 কাপ মতো চিনি, এই জন্য ঘি বা তেলের কিছুই লাগছে না। হ্যাঁ, এইভাবে নেড়ে নেড়ে যখন একটু ছেড়ে আসবে তখন এটা আমরা ঢেলে দিব। পরে এটা জমে শক্ত হয়ে যাবে? জমে শক্ত হয়ে যাবে, মানে ঠান্ডা হলে এটা জমে যাবে। ঠান্ডা হওয়ার পরে বরফি কেটে রেখেছি, এখন আমরা টবক আর চেরি দিয়ে সাজাচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু গাজরের বরফি। আপনাদের এই সুবিধার জন্য রেসিপিটা আরেকবার দেখানো হচ্ছে। গাজর খোসা ফেলে গ্রেট করে নিন, ছানার সাথে চিনি মিশিয়ে ভালোভাবে জাল দিয়ে শুকিয়ে নিন। দুধ, গাজর, দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে সিদ্ধ করুন। এবার ছানা, চিনি ও কেওড়া এসেন্স দিয়ে নাড়তে থাকুন। শুকনা শুকনা হলে নামিয়ে একটি পাত্রে ঢেলে উপরিভাগ সমান করে দিন। সামান্য ঠান্ডা হলে বরফি কেটে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু গাজরের বরফি।